वेलकम टू दि मिस्टीरियस सस्पेंस बांगला सॉरी टू दि रंगबंग यूट्यूब चैनल अपन सकल के धन्यवाद पशे थार আপনাদের বেশ কিছু সাজেশনসের ওপর ভিত্তি করে আমরা আমাদের চ্যানেলের কন্টেন্টে একটু পরিবর্তন আনার চেষ্টা করেছি। অর্থাৎ যে ধরনের কন্টেন্ট আপনারা সাধারণত দেখে অভ্যস্ত, মানে গল্প, উপন্যাস বা অন্য ধরনের কন্টেন্ট, এগুলো বাদেও আপনাদের কাছে আসতে চলেছে ইনফরমেটিভ ব্লগস। আজকে আমাদের ইনফরমেটিভ ব্লগসের প্রথম দিন, সুতরাং আর দেরি না করে ও রেডি। আমি শুভ চক্রবর্তী, দি রঙ্গবঙ্গ ইউটিউব চ্যানেলের আজকে আপনাদের হোস্ট। চলুন যেতে যেতে কথা বলে যাক। আজকে স্ট্রিটস অফ বাংলার প্রথম এপিসোডে সবাইকে আমন্ত্রণ, সমস্ত দর্শক বৃন্দকে আমন্ত্রণ। আজকে আমরা চলে যাব শ্যামনগর অঞ্চলের নোয়াপাড়ায় গিয়ে আমরা জেনে নেব গুড ফ্রাইডে কি, গুড ফ্রাইডে কেন পালিত হচ্ছে তার সমস্ত বিবরণ জানব। কিন্তু হ্যাঁ, আরেকটাও কথা, দ্য অ্যাসেম্বলি অফ গড চার্চ যেখানে আমরা আজকে যাচ্ছি, চলুন যেতে যেতে কথা বলে যাবে, এভাবে দাঁড়িয়ে কথা বলে যাবে, চলুন। দ্য অ্যাসেম্বলি অফ গড চার্চ যেখানে আদিকর্তা পাস্টার বাবু, তার মুখ থেকে জেনে নেব কি এমন তার জীবনে ঘটল যে একজন ব্রাহ্মণ বংশের সন্তান হওয়া সত্ত্বেও তিনি তার ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান ধর্মে এসে গেছে। কেন, কি রহস্য তার মধ্যে লুকিয়ে আছে, সেটা আমরা তুলে ধরবো আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে। চলুন যাও। নমস্কার, আপনার ইন্ট্রোডাকশনটা যদি একটু আমাদের চ্যানেলের সঙ্গে। এই মুহূর্তে আমি অ্যাসেম্বলি গড়চের শ্যামনগরের মধ্যে অফিসে থেকেই কথা বলছি। আমি রেভারেন্ড শিশির ভট্টাচার্যী, যিনি স্থানীয় মানুষ আর এই চার্চের মোটামুটি পরিচর্যাকারী রূপে এই মুহূর্তে আমি সেবা করি একজন অ্যাসেম্বলি গড়চার্চের তরফ থেকে, যারা এখানে আগত এই বিষয়ে সকলে আমি প্রত্যেককে স্বাগত জানাই, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সহকারে। যে সুযোগটা আমরা এখানে পেয়েছি জনগণের কাছে, অর্থাৎ যারা দর্শকবৃন্দ তাদের কাছে বিষয়টা যাতে মিডিয়ার মাধ্যমে শেয়ার করতে পারে, আর এটা এই মুহূর্তে আমার পক্ষে খুব আনন্দজনক বিষয়। বিশেষ করে চার্চের পদ্ধতিতে আমি তাদের গুড ফ্রাইডেটা আসলে যে তাৎপর্যপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে জগৎব্যাপী মনুষ্যের কাছে যিশুর মৃত্যু দিবস অর্থাৎ যিশুর ক্রুশাসন দিবস রূপে পালিত হয়, যেটা তিনি ঈশ্বরপুত্র যিশু খ্রিস্টকে বিবিলিকা লহনুশিয়ারে মানব জাতির জন্য তিনি পরিত্রাণকর্তা রূপে আবির্ভূত হওয়ার উদ্দেশ্যে ঈশ্বর তার একমাত্র পুত্রকে পাঠিয়েছেন, যেন জগৎ তাকে মুক্তিদাতা পাপী ত্রাণকর্তা বলে পরিচিত। আর এইটি আজকে দিনের সুসমাচার, অনেক বিঘ্নতা, দুর্বলতা, অনেক সমস্যার জন্য বিষয়ের মধ্যে দিয়েও একটা শুভ বার্তা
মধ্যে খ্রিস্ট যীশু নামক কোনো ব্যক্তিত্ব জগতে কখনো জন্মেছিলেন মানুষের পাপ জীবন থেকে উদ্ধার করে এক অনন্ত জীবনের সাক্ষ্য দেওয়ার উদ্দেশ্যে, নতুন জীবন দেওয়ার উদ্দেশ্যে। সেইটা যেমন যেমন সময় অনুসারে আসে, ওই সময় তার আগে 40 দিন অর্থাৎ গুড ফ্রাইডে ঠিক দিন পর্যন্ত 40 দিন বিভিন্নভাবে বিভিন্ন পারিবারিক প্রার্থনার মধ্যে দিয়ে তিনি আমাদেরকে সম্পূর্ণ সুযোগ দেন, যা জগৎব্যাপী মঞ্চের মধ্যে দিয়ে ঘটে। প্রত্যেকটি চার্চেস যে যেমন যেখানে জগৎব্যাপী আছেন সেখানে মাঝে সম্মিলিত হয় বিভিন্ন ধারা রীতি অনুষ্ঠান, আর সেটা অতিবাহিত হয় 40 দিনের মাথায়, যখন শিশু নিজেকে মানব জাতির জন্য সুস্বাদিত হতে চান এবং সেই দিন সম্পন্ন হয় তা খুশি মত হওয়া জীবনের বিচারে। এবং জগৎ এই কথাই জানে এবং বাইবেলের তথ্য অনুসারে বলা হয় যিশু মানব জাতির জন্য খুশি প্রাণ দিয়ে আমাদের জায়গায় দণ্ডভোগ করলেন পাপের জন্য, যাতে আমরা পাপ থেকে মুক্তি পাই। এবার আমরা জেনে নেব যে এই চার্চের একটি ইতিহাস, এই চার্চটা কিভাবে সৃষ্টি হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে যখন যিশুকে বিশ্বাস করি সেটা 1970 সাল কতগুলো বাইবেল বইয়ের করসপন্ডিং কোর্সের মধ্য দিয়ে ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে আসি। একটা সেলফ ইন্টারেস্ট জন্মায় যিশুর প্রতি, যদি আমি যিশুকে ব্যক্তিগতভাবে তখন জানি তার কার্যক্রম কি, আমি কেনই বা তার উপর বিশ্বাস বিশ্বাস করবো, কেনই বা প্রার্থনা করব জগতে এত কিছু আমাদের থাকতে বিশ্ব ভারতবর্ষে আমাদের এখানে বাস করবো, প্রাচীন ঐতিহ্য যা কিছু যে ট্রেডিশন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও মানুষ রূপেই জন্মগ্রহণ করি, বাস্তব এটাই হচ্ছে এ ব্রাহ্মণ অথবা হরিজন যাই হোক, কিন্তু মানুষের বিশ্বাস তো যা জিনিস মানুষকে বৃদ্ধিতে দাঁড়ি অজানা বিষয় সকলে নিশ্চয়ই জ্ঞান জন্মগ্রহণ মধ্যে দিয়ে বিশ্বাসের বৃদ্ধিতা 1969 সালে যখন প্রভুকে প্রথম জানি প্রায় 2 বছর কন্টিনিউয়েশন তাকে স্টাডি করতে করতে বিভিন্ন খ্রিস্টীয় মানুষদের সঙ্গে মিশতে মিশতে বা বিভিন্ন মানুষের সঙ্গে সহভাগী করতে হতে ছোট্ট ছোট বিষয়ের মধ্যে আমাকে বলা হলো, বিশেষ করে প্রচারকেরা প্রচার করেন সুসমিত প্রার্থনা করো এবং বিশ্বাস করো তুমি প্রতি। ওই বিশ্বাসটা যখন আমি শুনেছিলাম সেটা 2 বছর আগে, আর যখন কার্যকরী দেখলাম একটা বিশেষ ঘটনা কোনো একটা দিন রাত্রে, আর বড় ভয়াবহ দিন ছিল সেই রাতটায় যখন আমি যিশুকে ক্ষুদ্রতম জানি, কিন্তু বলেছিল যখন সংকটময় অসুস্থতা বা কোনো রকম সমস্যা উপস্থিত হবে যখন তোমার পাশে কেউ সেদিন থাকবে না, তুমি যখন প্রার্থনা করবে তোমার প্রভু যিশু তোমাকে উত্তর দেবেন তোমার প্রার্থনা বিশ্বাস, আর তখনই তুমি প্রভু যিশুর এরম একটি মধ্য রাত্রের ঘটনা। যখন বিভিন্ন রকম সংকট সমস্যা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যখন সাল মানে যেহেতু ইলেকট্রিসিটি যথেষ্ট প্রোডাক্ট হতো না, বিল কলকাতার বড় বড় জেনারেটর অফিস দিয়ে দিয়ে বিল চালাতে এটাই গভর্নমেন্টের নির্দেশ ছিল। শুধু হাউসে যে কানেকশন করেছিল ওই লাইটিংসটা সুন্দর করেছিল, সেই সময়ের কথা বলছিল যখন বাইরে এতটা সিকিউরিটি হার্ড আর তাতে সন্দেহ থাকত প্রত্যেকটি যুবক সেই নকশাল টাইপের মানুষ এবং বিদ্যাকরণ অবস্থা, সুতরাং সেই সময় এমন সে এমন অবস্থায় ছিল যে যখন যেখানে পান সেখানেই তাকে মারে অর্থাৎ পুলিশের উপর জমা ওড়াচ্ছিল সেই সময় যার ভুক্তভোগী আমি নিয়েছিল। রাস্তা থেকে বাইরে বেরোলে হাঁটুতে পুলিশের লাঠি বাড়ি গাঁটে গাঁটে বাড়ি এইরকম হয়েছে, কিন্তু তখনই আমাদের সুসমাজের প্রচার আমার ছোট্ট জ্ঞান বুদ্ধিতে বিশ্বাস থাকে এমন একটি ঘটনা আমার জীবনে ঘটল। সেদিন মধ্যরাত্রে সংকটময় মুহূর্তে এক শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে আমি যখন খুব বেশি আমার কাতরোক্তি যখন আমার পাশে সত্যিই কেউ নেই সেই সময় মনে পড়ল যদিও বাইবেলটা
সঙ্গে সঙ্গে আমার সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকে। ছোট্ট একটি বাইবেলের অংশ আছে, যার উপরে করতে পারিয়া না পারি, জানিয়া না জানি, বিশ্বাস আমার সেদিন জন্মেছিল এই বাইবেলের কথাগুলো সত্যি এবং আমি যদি তা পালন করি তাহলে আমি আশ্চর্য কাজ নিই। এটাই বাইবেলের ভিত্তি, বাইবেল মানে ভিত্তি। বাস্তবিক বিষয় ঘটল কি, মধ্যরাত্রি ঠিক ভোর রাত্রে ঘটনা, গরমের দিন, যখন এই ভীষণ রকমের যন্ত্রণা নিয়ে আমি মধ্যরাত্রে বহু ঘন্টার মধ্যে ছিলাম, তখনই আমি প্রার্থনা শুরু করলাম। না তখন আর কোনো কথাই আমার মনে নেই, আর এমন অবস্থাও নেই যে কাউকে আমি বিরক্ত করে ডাকি, যেখানে আমি শুই সেখানে কেউই থাকেন না। সেটা ছিল খোলা বারান্দা, গরমের দিন তো ঘরের বাইরে খোলা বারান্দা। আর ব্যাপারটা খুব বেশি দূরের নয়, ব্রহ্মময়ী স্কুলের কাছেই বাড়িটি। ভোর রাত্রে দেখলাম তিনটে লোক হঠাৎ করে দেখছি কিছু কথোপকথন করছে, রাস্তা দিয়ে স্কুলের দিকে যাচ্ছে, আর হঠাৎ দেখলাম কিছুক্ষণ পরে কোনো আওয়াজ নেই, কোনো কিচ্ছু নেই, উপরে মেঘ ডাকছে, অর্থাৎ ভোরবেলা বৃষ্টি হবে। সেরকম একটা মুহূর্তে দেখলাম যাওয়ার সময় তিনজন গেলেন, যার সাথে ব্যাগ আছে এই জায়গায় ভ্রমণ স্কুলের কাছে টার্নিং, আর টার্নিং পয়েন্টে আমার বারান্দা যেখানে আমি শুয়ে আছি মশারি টাঙিয়ে। তিনজন চারজন ছিলেন, তিনজনকে ফেরবার সময় কথোপকথন বলতে বলতে যাচ্ছেন, আমি শুনতে পাচ্ছি না কারণ একটু ডিস্টেন্স রাস্তাটা। পরবর্তীকালে দেখলাম আর একজন নেই, সাসপেন্স তিনি কোথায় গেলেন, কৌতূহল, ভেবে বেশি লাভ নেই। আর রাত্রে যে প্রার্থনাটা আমি মধ্যরাত্রে করলাম আমার যন্ত্রণার জন্য, ওই যে যন্ত্রণার উপশম আমি ব্যক্তিগত জীবনে উপলব্ধি করলাম ওই মধ্যরাত্রে, যে সম্পূর্ণরূপে ভোরবেলাতেই আমি ঘুম থেকে সাময়িকভাবে উঠলাম। ভোরবেলা শুরু হলো, তখন কটা বাজে, খুব বেশি হলে 5:30-6টা। পরবর্তীকালে ওই বৃষ্টিতে যখন বহু লোক ওই গলিতে আসতে শুরু করলো, তখন একটা কৌতূহল হলে জানলা দিয়ে দিচ্ছি ব্যাপারটা কি করবো। হঠাৎ ঘটনার বিবরণ শুনলাম যে চতুর্থ ব্যক্তি যাকে আনা হয়েছিল তাকে কিছুক্ষণ আগে ওখানে মেরে ফেলা হয়েছে। শুধু মেরে ফেলা নয়, একটা ড্রেনের যে সাইজ হয় মেরে তাকে ড্রেনের মধ্যে ঢুকিয়ে থেতলে করা হয়েছে। তখন থেকে আমার বিশ্বাসের দৃঢ়তা প্রভু যিশুর উপর নির্ভরতা একটু একটু করে বাড়তেছে। আমি যদি সেই মুহূর্তে এই রহস্যের কথাটা জানতাম বা আওয়াজ হতো তাহলে আমি নিজেও ভীত হতাম, এবং ঘরে যারা ঘুমোচ্ছেন দরজা বন্ধ করে তাদের জোর কদমে ডেকে জাগ্রত করে তাদের এই ভয়ের কথা আমাকে হয়তো বলতে হতো। কিন্তু এমন নিঃশব্দে ঘটনা ঘটতে কাউকে আমার বিরক্ত হতে হলো না। পরে ভোরবেলা ওই যে বৃষ্টি আসলো তখন দরজাটা তারা খুললেন, আমি তারপরে আধ ঘন্টার এই ঘটনা ঘটল। এই থেকে ঈশ্বর যে দয়াময় মহান, যিশুকে সেই দিন থেকে আমি তার উপরই বিশ্বাসে নির্ভর করতে শুরু করলাম, যে যদি আমি জানতাম তাহলে আমার কী ক্ষতি হতো, আর যদি আমি জানতাম আমি কতটা ভীত হতাম, যদি আমি জানতাম তাহলে ঘরের বাইরে কোনো ঋণ ছিল না। এই সব একটা বয়স কম হলেই বা তখন আমার বয়সটাই বা কত মাত্র ভুলি হয়েছে। সুতরাং সেই সময় সেই ঘটনা আমাকে মনে করায় সেদিন আমি যিশুকে প্রথম বিশ্বাস করে যন্ত্রণা কাদর অবস্থায় গ্যাস্ট্রিকের ভয়াবহ ব্যায়ম থেকে ওই রাত্রে প্রভু আমাকে সুস্থ করলেন দয়া করে, আর বিশ্বাসে আমি যিশুকে নিবন্ধনে ভিত্তিতে প্রতিষ্ঠা করলাম। এইটাই আমার প্রথম বিশ্বাস জীবনের। এখন তো সিঙ্গল ম্যান এই নোয়াপাড়াতে যেখানে যিশুর নাম কখনো কেউ আছে, আর কোনো চার্চেস কোথাও আছে, কাজটা পড়াইছে চারিদিকে ব্যারাক করেছে, আজ মাঝখানে কিছু হয়ে এস্টাবলিশ চার্চেস ব্রিটিশদের দ্বারা যা আছে ব্যারাক করে ঠিক তারপর পরে এই গির্জা স্থাপন হয় একটি ছোট্ট ভাড়া বাড়িতে। 1971 সালে 17 সেপ্টেম্বর যখন আমাদের চার্চের নামটা বোর্ডে দেওয়া হয়নি ভাড়া বাড়িতে,
মিস্টার বাদলনাথ নোয়াপাড়াতে কিছু তিন চারটে বিল্ডিংয়ের পরেই থাকে বাঁদিকে বিল্ডিং, জাস্ট যেখানে মোটর গাড়ির প্র্যাকটিস, ঠিক তার পরের পরের বিল্ডিংটা মিস্টার বাদলনাথ, যার বাড়ির দরজা আমাদের চলে ভাড়া বাড়িতে দিয়ে দেওয়া হয়েছিল 1972 20 সেপ্টেম্বর। আমরা দি রঙ্গভঙ্গ ইউটিউব চ্যানেল থেকে এসেছিলাম, তো আপনাদের চার্চে এসেছিলাম। আপনারা কিসের প্রস্তুতি নিচ্ছেন? গুড ফ্রাইডে প্রস্তুতি নিচ্ছেন। আচ্ছা আচ্ছা, একটু যদি আপনি সামনে আসেন, কারণ গ্রুপ থেকে কথা বলছেন। আমি একটু উঠে আসেন, তো সামনে আসেন। তো আপনারা গুড ফ্রাইডে থেকে প্রস্তুতি নিচ্ছেন সবাই? আচ্ছা আচ্ছা, তো গুড ফ্রাইডেটা আপনারা কীভাবে সেলিব্রেট করেন? যদি আমাদের ক্যামেরার সামনে বলতে পারি, গুড ফ্রাইডেটা হচ্ছে একটা বিশেষ একটা দিন। কেন কি আমরা যদি বাংলাতে অসুবিধা এই দিন না অসুবিধা নেই। আচ্ছা, তো আমরা এটা খুব বড়োভাবে এটা অনুষ্ঠান এটা পালন করি সমস্ত জায়গাতে, সমস্ত চার্চে। কেন কি একটা বিশেষ দিন তারপর যেটা আসতে চলেছে গুড ফ্রাইডে, সেটা হচ্ছে প্রভু যীশুর মৃত্যুর দিন। প্রভু যীশুকে ক্রুশের মৃত্যুবরণ করা হয় আর 3 দিন পরে উনি জীবিত হন। এই বিষয় নিয়ে আমরা আমাদের গান, প্রার্থনা, প্রভু যীশু যে ক্রুশের উপরে 7টা বাণী দিয়েছিল ওই বাণীটা গুড ফ্রাইডে চার্চের মধ্যে প্রচার করা হয়। 7 জন 7 ভাবে যেভাবে ঈশ্বরের আত্মা সবাইকে পরিচালনা করে ওইভাবে ঈশ্বরের বাক্য 7 জন প্রচার করে ঈশ্বরের বাক্যকে নিয়ে, যে ঈশ্বর প্রভু যীশু যখন ক্রুশের উপরে ওনাকে যখন দেয়া হয়েছিল আর উনি 7টা বাণী কী বলেছিল, সেই 7 জন ব্যক্তি ঈশ্বরের দাস বা দাসী তারা এই 7টা বাণীকে প্রচার করেছে। আর আমাদের গান হয়, আমাদের প্রার্থনা হয়, আমাদের আরাধনা হয়, আমরা একসাথে ঈশ্বরের সান্নিধ্যে এসে ঈশ্বরের আরাধনা করি। মানে এটা একটা বলতে পারেন মানে মিলন উৎসব আমরা বলতে পারি। হ্যাঁ, মিলন উৎসব। আচ্ছা, সবাই মিলে একত্রিত হয়ে একটা মিলন। কেন কি প্রেম? কেন কি ঈশ্বর এই জগৎকে এমন প্রেম করেছিলেন যে তার একজাত পুত্র মানে প্রভু যীশুকে দান করেছিলেন, আর যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন। ওকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, ভিডিওটা শেষ করার আগে যদি আমাদের এই রঙ্গভঙ্গ যে আমাদের চ্যানেল থাকে, তো সেই চ্যানেলকে চ্যানেলের যে দর্শক বিন্দু রয়েছে তাদের যদি তাদের উদ্দেশ্যে আমাদের চ্যানেলটা সম্বন্ধে কিছু বলেন। সবাইকে নমস্কার, আমি অনেক খুশি এবং জয় যীশু। আমরা বিশেষ করে ঈশ্বরের দাস হয়ে দাসী হয়ে আমরা এটা বলে থাকি যে যাদের সাথে আমরা দেখা হয় আমাদের, আমরা প্রত্যেকে আমরা জয় যীশু বলি, তার প্রত্যেকে আমরা জয় যীশু বলি। আর ধন্যবাদ দিই যে রঙ্গভঙ্গ টিম আমাদের এই অ্যাসেম্বলি অফ গড চার্চ শ্যামনগরে নোয়াপাড়ায় এখানে উপস্থিত হয়েছে, তার জন্য খুব খুশি। আর খুবই ভালো এইটা চ্যানেল, প্লিজ সবাই ফলো করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটাকে, যাতে ওরা আরও এগিয়ে গিয়ে বৃদ্ধি পায় আর অনেক কিছু লাইফে করতে পারে। থ্যাংক ইউ।